মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। দেশটির সামরিক সক্ষমতা অনেক ক্ষেত্রে ইরানের চেয়ে কম, তবে পশ্চিমের সামরিক জোট ন্যাটোর একমাত্র মুসলিম দেশও এটি। তাদের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এরদোয়ানের দেশে রয়েছে শক্তিশালী ড্রোন বাহিনী, বিপুল অস্ত্রের ভাণ্ডার থাকলেও পারমাণবিক কোনো অস্ত্র নেই তাদের। তবে বসে নেই দেশটি, এবার সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি ও উপাদানে তৈরির যোগাযোগ স্যাটেলাইট তার্ক-7-6A মহাকাশে উৎক্ষেপণ করেছে আঙ্কারা। উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে স্পেস এক্স কোম্পানির তৈরি ফ্যালকন 9 মডেলের একটি রকেট। স্পেস এক্স মূলত মহাকাশ যান এবং মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান তাক্সার-6A এর উৎক্ষেপণকে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসে নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই স্যাটেলাইটটি মোট উপাদানের 81% উপাদান এবং সফটওয়্যারের তুরস্কর নিজস্ব। তাক্সার-6A হল তুর্কি জাতি সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জ্বল নজির। এ বিষয়ে তুরস্কের পরিবহন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী আব্দুল কাদির উরালুগু বলেন, তারা নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা নির্মাণে হাত দিয়েছেন। এই কর্মসূচি প্রথম ফসল তাক্সার-6A। এই স্যাটেলাইটের মাধ্যমে তুরস্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে। বিশেষ করে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে তুরস্কের যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইট ব্যাপকভাবে কাজ দেবে। এদিকে গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননেও আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েল। হেজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বের জেরে লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছে তারা। গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এরদোগান বলেন, তারা লেবাননকেও যুদ্ধের হুমকি দিচ্ছে। এই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে ইসরায়েলকে সরে আসতে হবে। মুসলিম বিশ্বের আরেক প্রভাবশালী দেশ ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপরও জোর দেন এরদোগান। তিনি বলেন, ইরান তুরস্ক গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আশা করি নতুন সময়ে তুর্কি-ইরান সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাবে।